ভাইগণ, আমরা গোল লীলে একটা সমস্ত করি, এখন মধুর বৃন্দাবনে যাবার চলে যাবো। আমরা এখন বৃন্দাবনে যাবার তো করছিলাম নদীয়া নবদ্বীপের মাঝে, এখন যাবো মধুর বৃন্দাবনে। এই খারা খারা বৃন্দাবনে যেতে যেন হাত তুলে ধরিব, খারা খারা বৃন্দাবনে যাবো, সবাই বৃন্দাবনে যাবে, ঠিক আছে? এই যে সবাই বৃন্দাবনে যাওয়ার কথা বলছ, আমরা সবাই কিন্তু বৃন্দাবনে যাবো, কিন্তু বৃন্দাবনে যেতে হলে কি নিয়ম আছে জানেন? সবাই কিন্তু রাধা রানীর গুণগান করতে হবে, জয় রাধে শ্রী রাধে বলতে হবে, তাই সবাই জয় রাধে শ্রী রাধে বলে উলুর দুনিয়া জয় করে বাইতে আমরা বৃন্দাবনে করতে রানা হয়ে চলে যাবো। তাহলে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাবো, একটু হাত ধরো, আমার হাত ধরো, হরিব বৃন্দাবনে যাবো, হাত ধরো, সবাই মিলে বৃন্দাবনে যাবো, সবাই মিলে আমরা বৃন্দাবনে তো রানা হয়ে চলে যাবো, আমি তাই করে হরিব জানালে এবার চলে আমার চলে রে আমার মন, চলে না
বলিব। সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর একটা নাম দেখুন, রসের বউ নাচনে হারি তরি তরি মনে করি, তাহলে করতে গেলে ধরা তোলা যায়। হরি একমাত্র কৌল হরিকে তারা ধরতে পারে গো। এই জগতে যারা রসের নাগর, যারা কৌর ভাবে বাবিত হতে পেরেছে, যারা কৌর রসে ডুবেছে, একমাত্র তারাই ধরতে পারেনি, তাই বলে বাকি কেউ কিন্তু ধরতে পারে না। আজকে কিন্তু আমরা সবাই কৌর প্রেমে ডুবে গিয়েছি, হরি বাবা জানা দে, আমরা সবাই কিন্তু কৌর প্রেমে ডুবেছি। আজকে আজকের আপনার ছাড়গটিকা কোন দিকে বেরিয়ে যাবে আমরা বুঝতে পারবো না। ছাড়গটিকায় সবাই মিলে দামাইল দিয়ে একটি মিলন গাইব, আমরা ছাড়গটিকা তখন মিলন গাইব, অষ্ট সুখী সাথে নিয়ে ছাড়গটিকা দামাইল দিয়ে সবাই মিলে মিলন গাইব। এখন দেখো আরে কাল করে বলছে না করি রে, তুই যে ওই গৌর হরি কথা বলছিস, বলছে না করি শোন, আজকে তুই যে গৌর হরি কথা বলছিস না, আমার মন কি চায়, তাহলে শোন গৌর জ্যোতি হইতো শোনা গন্ডা তোরি জ্যোতি হইতো আমার মন কি চায় জানিস, নাগরী আপনার ফুল দিয়ে একটা দিন আছে মাথার মাঝে কোন দিন কোন দিন, যেদিন গায়ে হলুদ হয়, যেদিন গায়ে হলুদ হয় দেখা যায় গায়ে হলুদের স্টেজ বানাই তৈরি হাসা ফুল থাকে, সিলেটের সেবারটা ফুল ওরা না হওয়া গেলে টাকা দিকে না, কিন্তু ফুলের জন্ম বেতা কি জানে, ফুল তো সাত ঘরে ফুটেছিল আমার ভগবানের চরণ সেবায় লাগবে, ফুলের কিন্তু সাত ছিল যে আমি ফুটেছি আমি একটি গোবিন্দ সেবায় লাগবে, কিন্তু ফুল এখন গোবিন্দ সেবায় না লাগে, যেখানে কীর্তন হয় সেখানে গেলে কাগজের মালা, কিন্তু গায়ে হলুদের মাঝে গেলে খাসা ফুলের মালা নিতে আমি মনে করি, ওই ওই মালা কিন্তু যদি জ্বালাবি যায় বুঝছেন, আজকে আমরা দেখবেন না আমরা কি করি বার্থডে পালন করি বাবা, আচ্ছা গায়ে হলুদ ওই গায়ে হলুদ তো আমাদের বিধান আছে, সমাজের ধর্মে বিধান আছে গায়ে হলুদ, আচ্ছা মনে করেন আসে এই গায়ে হলুদ কেক কাটা হয় এটা বিধান, এটা বিধান আছে বাবা, আগেকার সময় যখন মা তো মাছ হয়েছে বুড়া বুড়া মাছ জানি তারা কিন্তু আমার কাজ দামাই দিয়া রাধা কৃষ্ণ গুণগান গাইয়া মিলন দিয়া অধিবাসিত, আর ওখানে আমরা কনসার্ট কনসার্টের মধ্যে ফাইটটা যায় ঢুকটা ফাইটটা যায়
আমাদের সমাজ আমরা কেমন করে শান্তি পাবো, কেমন করে সমাজে আনন্দ পাই, আমরা কিন্তু আমাদের সমাজে তার কাছে নেই পাবো, তখন অনেক বিরোধী লাগে। তাই তো নাগরিক বলছে, নাগরিক আমার মন চায় কোন যদি হইতো পূর্ণ নাগরিক, কোন যদি হইতো পূর্ণ, ওই পর যত্ন করিয়া আমি তাই তুমি আমার পর্দায় যদি নাই থাকবো। আরে নাগরিক বলছে, নাগরিক আমি তাও চাই না, আর ফুল তো মনে আমার গায়ে হইতে গেছে, ওই ফুল আমার অঙ্গে মাত্র চাই। আরে নাগরিক বলছে, শুন আমার মন কি চায়, কোন যদি হইতো যদি গৌর ফুলের মালা কলায় পড়ে ছিঁড়ে যদি পড়ে যায় তাহলে ওই মালা পরে আমার কোনো লাভ হবে না। আরে নাগরি বলছে, নাগরি আমার মন কি চায়, আমার মন চায় পাখি হয়ে দিত তাহলে আমার হৃদয়ে পিঞ্জুরের মাঝে তাকে রাখতাম, কিন্তু আমার গৌর যেবার পাখি হল না। কেমন করে বলছে নাগরিক মনের কথা, পাখি কিন্তু পোষা পাখিয়ে দিন কিন্তু বেইমানি করে চলে যায়। পাখিকে আপনি যত ফুল করা দিয়ে পারেন না কেন, পোষা পাখি কিন্তু বেইমানি করে। দেখবেন যদি পোষা পাখি একে পিঞ্জুরে থেকে বাইর হতে পারে আর যদি তাকে ধরা যায় না, বুঝে না গো আমার আমার গৌর এবার পাখি হওয়ার প্রয়োজন নেই। আরেক নাগরিক বলছে, নাগরিকের শুন আমার মন চায় গৌর যদি হয়তো কালা গৌর যদি হয়তো নাগরিক বলছে, যদি আমার গৌর এবার কালো হইতো তাহলে নয়নে করিতাম, আর তাকে দেখি আমার সুবাদে পাইতো ভালো হলি। বলছে না গো আমার গৌর যে আমার আবার কালো হল, তাই তো নাগরিক এমন করে তার মনের কথা আমার নাগরিক কাছে বলছে। বলিতে বলিতে রাত্রে কিন্তু দেড় ঘটিকা বেজে গেছে। বক্তব্য
আমরা সময় দীর্ঘায়িত করবো না, বৃন্দাবনের একজনে যাবো কিছুক্ষণের মধ্যে। এখানে কমিটির পক্ষ থেকে আমাকে একটি কথা বলা হয়েছে, আমাদের সকলে অনেক বক্তব্য দেবেন আগমন। এখানে দেখুন মন্দির এখন কিন্তু আমরা বৃন্দাবনীরা প্রবেশ করলাম, অনেক সময় না এখন কিন্তু আমরা বৃন্দাবনীরা প্রবেশ করছি, বৃন্দাবন নীলা দাদা অভিষেক। এবং আমরা কিন্তু সবাই রাধারানীর মনের কথা শুনবো, রাধারানীর মনের কথা যদি লোক শেষ করে লোক শেষ করে অনেকে বাতাসা পেয়েছেন, হরি উল্লম্ব করুন যারা নেই। এখন কিন্তু বৃন্দাবন লীলা রাধা অভিষেক, এখন আমরা সবাই রাধারানীর কথা শুনবো যারা নেই, রাধারানীর কথা। এখন আমার প্রথম কথা কি জানেন মা, রাধারানী আমার গোবিন্দের সঙ্গে প্রেম করেছিল না, ভালোবেসেছিল, তো জানেন যারা নেই, রাধারানী গোবিন্দের সঙ্গে প্রেম করো না ভালোবাসলো, তো জানেন প্রেম আর ভালোবাসা কিন্তু এক নয়, প্রেম আর ভালোবাসা কিন্তু এক নয়, ভালোবাসা কাকে বলে লক্ষ্য করুন, ভালোবাসা কাকে বলে গো, যদি আমি কবির ভাষায় বলি কবির ভাষা ভালোবাসা, ভালোবাসা কথা কি মুখে বলা সহজ, ভালোবাসা সহজ নয়। শান্তের কাটিরে যার ভালোবাসা তার ভালোবাসা ভালো নয়, হরি বল। আমরা কিন্তু ভালোবাসি না, শান্তের লাগি তখন শান্ত ঘুরাই যায়, ভালোবাসা শেষ হয়ে যায়। এটা একটু কবি বলবেন কি দেব, পান থেকে চুন খুশি নিয়ে যার মুখকানি হয় কালো, পেলে খুশি হয়ে দিতে বয় হয় সে কেমনে বাসি হয়ে ভালো। যদি আমি আপনার কাছে পাইব তাহলে আপনি আমার জন্মে জন্মের ভাই, যদি আপনার কাছে আমি কিছু পাই তাহলে আপনি আমার জন্মে জন্মের ভাই, আর যদি আপনি যদি আমার কাছে কিছু চান তাহলে আমার মুখকানি খালো হয়ে যাবে বেজারে। কবি বলছে তাকে কিন্তু ভালোবাসা বলে না, ঘৃণা লজ্জা বলে দিন রাখিতে নয়, ভালোবাসা হতে কাটি, আর এই মর্ম জানিয়া যে ভালোবাসে তার ভালোবাসা হয় না কোনদিন মাটি হয়ে। আমরা হই না নিগো মা, বল প্রেমের মরা বলে ডুবে না, প্রেম করি ভাই মানুষের করাই মন্দির মিলে।